প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। অফিসে যাওয়ার জন্য যখন তৈরি হচ্ছিলাম তখন আমার স্ত্রী শ্রাবণী রান্নাঘর থেকে কড়াই এনে আমার সামনে রেখে বলল, বলে তো কড়াইয়ের মধ্যে কি আছে? আমি শার্টের বোতাম লাগাতে লাগাতে কড়াইয়ের দিকে তাকিয়ে বললাম, পানি তো মনে হচ্ছে। শ্রাবণী আমার চোখে চোখ রেখে বলল, হয়নি, এটা পানি না, এটা বসুন্ধরা সয়াবিন তেল। আমি 30 মিনিট ধরে আগুনে রেখে গরম করে এনেছি। আমার কথার যদি সোজা সবটা জবাব না দাও তাহলে এই গরম তেল আমি তোমার শরীরে ঠেলে দিব। শ্রাবণীর কথা শুনে আমি ওর সামনে থেকে 2 হাত সরে গিয়ে বললাম, কিসব পাগলদের মতো কথা বলছো? আমি সুস্থ স্বাভাবিক মানুষের মতোই কথা বলছি। অর্পিতা কে? কোন অর্পিতা? যাকে নিয়ে ফেসবুকে আজকাল খুব লেখালেখি করছো। আরে এই নাম তো আমি এমনি ব্যবহার করেছি। তাছাড়া তুমি তো সেদিন বলেছিলে আমার ছাইপাশ গল্পে তোমার নামটা যেন ব্যবহার না করে, তাই তো তোমার নামই দেই না। তোমরা স্বামীরা এমন কেন, স্ত্রীদের মন বুঝতে চাও না? আরে আমি মুখে না করেছি ঠিকই, কিন্তু মনে মনে চাই তুমি আমার নামটাই সবসময় ব্যবহার করো। শোনো, আমি যদি কখনো মুখে না করি অথচ মাথা নিচু করে মিটমিট করে হাসি তাহলে ধরে নেবে আমি মনে মনে হ্যাঁ বলছি। মনে থাকবে কথাটা? মনে থাকবে শাহজাদী গুলবাহার। তোমায় না বলেছি আমায় এই নামে না ডাকতে? খেয়াল করে দেখে শ্রাবণী মুখে না করেছে ঠিকই, কিন্তু মাথা নিচু করে মিটমিট করে হাসছে। আমি বুঝে গেছি আমার বউয়ের মনের কথা। তার মানে সে মনে মনে চাচ্ছে আমি যেন তাকে এই নামে বেশি করে ডাকি। আমি সমানে শাহজাদী গুলবাহার শাহজাদী গুলবাহার বলে ডাকতে লাগলাম, আর শ্রাবণী হাসতে লাগলো। এমন সময় কলিং বেলের শব্দ হলো। শ্রাবণী আমায় বলল, তুমি তৈরি হও, আমি দেখছি কে এসেছে। আমি আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের কলার ঠিক করতে লাগলাম। শ্রাবণী দরজা খুলে বলল, কাকে খুঁজছেন? বাইরে দাঁড়িয়ে থাকা একটা মেয়ে বলল, আসসালামু আলাইকুম ভাবি, আমি অর্পিতা, স্যারের অফিসে কাজ করি, পাশেই আমার ফুফুর বাসা। কাল একটা দরকারে এইখানে এসেছিলাম, আজ যখন অফিসে যাব তাই ভাবলাম স্যারের সাথেই যাই। তা স্যার কি আছেন নাকি অফিসে চলে গিয়েছেন? আপনার স্যার বাসায় নেই, কিছুক্ষণ আগে গরম তেল ওনার শরীরে পড়ে গেছে, উনি এখন হাসপাতালে ভর্তি। শ্রাবণীর কথা শুনে আমার গলা শুকিয়ে গেল। শ্রাবণী যখন রুমের দিকে আসতে লাগলো আমি তখন দৌড়ে ওয়াশরুমে গিয়ে দরজা লক করে বসে রইলাম। বাইরে থেকে শ্রাবণী দরজা ধাক্কাতে লাগলো আর বলতে লাগলো, তুমি দরজা খুলে বলছি, তা না হলে আমি কিন্তু পুরো বাসায় আগুন লাগিয়ে দিব। আমি তাড়াতাড়ি পকেট থেকে ফোনটা বের করে আমার বন্ধু মামনকে ফোন করে বললাম, তুই তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে আমাদের বাসার সামনে আয়, আর আসার সময় হাসপাতালে বার্ন ইউনিটে একটা সিট বুকিং দিয়ে আসিস। কয়েকদিন পর আমি আর শ্রাবণী আমার বন্ধু মামনের বাসায় দাওয়াত খেতে গেলাম। খাওয়া দাওয়ার এক পর্যায়ে মামন শ্রাবণীকে বলল, ভাবি আরো এক পিস রোস্ট দেই? না ভাই, আমি আর খাবো না। তাকিয়ে দেখি শ্রাবণী মুখে না করছে ঠিকই, কিন্তু মিটমিট করে হাসছে। তার মানে শ্রাবণী আরো রোস্ট খেতে চায়। আমি তখন মামনকে বললাম, আরে বেটা জিজ্ঞেস করার কি আছে, এক পিস না আরো 2 পিস রোস্ট দে। আমার কথা শুনে মামন শ্রাবণীকে 2 পিস রোস্ট দিল। শ্রাবণী তখন আমার দিকে কেমন করে জানে তাকালো। একটু পর মামন আবার শ্রাবণীকে বলল, ভাবি রোস্ট খেতে মনে হয় আপনার ভালো লাগছে না, আপনি একটু গরুর গোস্ত নেন। না ভাই, আমার পেট ভরে গেছে। খেয়াল করে দেখি শ্রাবণী আবার মুখে না করছে ঠিকই, কিন্তু ঠোঁটে হাসি লেগে আছে। আমি বউয়ের মনের কথা বুঝে গেছি। আমি মামনকে বললাম, আরে বেটা এত জিজ্ঞেস করার কি আছে, তুই তরকারি দে। আমার বউয়ের খেতে ইচ্ছে করছে ঠিকই, কিন্তু লজ্জায় বলতে পারছে না, কিন্তু আমি হলাম আমার বউয়ের আদর্শ স্বামী। আমি ঠিকই আমার বউয়ের মনের কথা বুঝতে পেরেছি। এই কথা বলে আমি মামনের হাত থেকে তরকারির বাটি নিয়ে পুরোটা শ্রাবণের প্লেটে ঢেলে দিলাম। শ্রাবণী রাগে টেবিল থেকে উঠে বলল, তুই আজ বাসায় আয়, বউয়ের মনের কথা কিভাবে বুঝতে হয় সেটা তোকে আমি নতুন করে শেখাবো। এই কথা বলে শ্রাবণী চলে গেল। আমি মামনকে বললাম, বন্ধু খাবারটা নষ্ট করে লাভ নেই, তুই প্যাকিং করে আমায় দিয়ে দে। অবস্থা যা দেখছি বাসায় 2 দিন ভাত পানি পাবো না, এগুলো খেয়ে বেঁচে থাকতে হবে। বাসায় আসার পর শ্রাবণী রাগে লাল হয়ে বলল, ছি, শেষে কিনা নিজের বউকে বন্ধুর চোখে রাক্ষস বানালে, আমি খেতে পারছিলাম না দেখেও জোর করে আমার প্লেটে কেন খাবার দিলে? আমার কি দোষ, তুমি তো সেদিন বললে তুমি যদি মুখে না করো কিন্তু ঠোঁটে মিটমিট হাসি থাকে তাহলে বুঝে নিতে হবে তুমি মনে মনে হ্যাঁ বলছো।
আরে হাদারাম, এটা শুধু স্বামী স্ত্রীর ক্ষেত্রে, অন্যদের বেলায় যদি আমি মুখে না বলি মানে না, আর যদি হ্যাঁ বলি মানে হ্যাঁ। মনে থাকবে এখন? হ্যাঁ মনে থাকবে সাজেদি গুলবাহার। মা অসুস্থ থাকার জন্য আমরা দুই ভাই স্ত্রীদের সাথে নিয়ে মাকে দেখতে যাই। শ্রাবণী মাকে বলল, মা আপনার শরীরটা এখন ভালো নেই, আপনি না হয় এখন আমাদের সাথেই থাকবেন। না বৌমা, আমি শহরে থাকলে দম বন্ধ হয়ে এমনিতেই মরে যাব। তারপর মা আলমারি থেকে একটা সোনার হার বের করে শ্রাবণীর হাতে দিয়ে বলল, বৌমা আমার বয়স হয়েছে, কখন কি হয় কি জানি, তুমি আমার প্রথম ছেলের বউ, এই গলার হারটা তুমিই রাখো। না মা, আপনার জিনিস আপনার কাছেই রাখুন, আমি নিয়ে কি করব। মা বারবার জোর করছিল আর শ্রাবণী বারবার না করছিল। আমি আমার স্ত্রীর কথা বুঝতে পারি। শ্রাবণী বলেছিল, স্বামী স্ত্রীর বাদে অন্য কারো কাছে স্ত্রী না মানে না আর হ্যাঁ মানে হ্যাঁ, তার মানে শ্রাবণী সত্যি মন থেকে নিতে চায় না। আমি তো আদর্শ স্বামী, স্ত্রীর মন বুঝে। আমি তখন মাকে বললাম, মা বাদ দাও তো, শ্রাবণী যেহেতু নিতে চাচ্ছে না, শুধু শুধু ওকে জোর করো না, তোমার এতই যদি দেওয়ার ইচ্ছে থাকে তোমার ছোট ছেলে বুকে দিয়ে দাও। আমার কথা শুনে মুহূর্তের মধ্যে শ্রাবণের মুখটা কেমন যেন হয়ে গেল, বুঝতে পারছিলাম না ও কি রাগ করেছে নাকি খুশি হয়েছে। পরদিন যখন ঢাকায় ফিরে শ্রাবণী পুরো রাস্তা আমার সাথে একটা কথা বলেনি। বাসায় যখন ঢুকতে যাব শ্রাবণী রেগে বলল, তুমি বাসায় ঢুকবে না, তোমার এই গাধা টাইপের মুখটা আমি দুই দিন দেখতে চাই না। রাত 11টা বাজে, মামুন আমার কাঁধে হাত রেখে বলল, তুই ভাবির সাথে কেন সংসার করছিস বলতো, প্রতিদিন তোদের মাঝে ঝগড়া হয়, দুই দিন পরপর তোকে বাসা থেকে বের করে দেয়, এইসবের কোনো মানে হয়? কেন সংসার করে বলবো? তাহলে শোন, আমি যদি কখনো অসুস্থ থাকি, রাত 3টার সময় যদি আমার ঘুম ভেঙে যায়, চোখ মেলে তাকিয়ে দেখি শ্রাবণী জেগে থেকে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বাবা মার একমাত্র মেয়ে শ্রাবণী, বিয়ের আগে রান্না করবো তো দূরের কথা, নিজের ভাত কখনো বেড়ে খায়নি, অথচ সে মেয়েটা বিয়ের এত বছর পরেও আমাকে একবেলা না খাইয়ে রাখেনি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা একটা মেয়ে, চাইলে নিজের মেধা খাটিয়ে জব করতে পারত, কিন্তু সে জব করেনি, সংসারটা মন দিয়ে করছে। এখন তুই বল, যে মেয়েটা আমার জন্য এতটা স্যাক্রিফাইস করেছে, তার সাথে সংসার না করার উপায় আছে? তাহলে তুই কেন ভাবিকে বুঝতে পারিস না? কে বলেছে আমি আমার স্ত্রীকে বুঝতে পারি না? আমি সব বুঝি, তবুও আমি ইচ্ছে করে গাধামি করি, কারণ আমি চাই না আমি শ্রাবণের চোখে পরিবর্তন হই। ভার্সিটি জীবনে শ্রাবণী আমাকে ভালোবেসেছিল আমার বোকা বোকা কাজ দেখে। মামুনের সাথে কথা বলে হাঁটতে হাঁটতে বাসার সামনে এসে গেলাম। মামুনকে তখন বললাম, একটা সিগারেট দে তো। মামুন সিগারেটের প্যাকেটটা আমার হাতে দিয়ে অবাক চোখে আমার দিকে তাকিয়ে বলল, তুই তো সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছিলি, আবার ধরলি নাকি? উপর বেলকনিতে তাকিয়ে দেখ, শ্রাবণী আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। আমি সিগারেট খেয়ে বাসায় যাব, ও রেগে যাবে, আমি প্রচণ্ড রকম বকাচকা করবে, ওর রাগে চেহারা ওর শাসনটা আমার খুব ভালো লাগে, তাই একটা সিগারেট খাচ্ছি আর কি। পিয়াস বাসের ভিতর ঢুকে গেছে আর রাস্তায় দাঁড়িয়ে মামুন ভাবছে, সময়ের বিপরীতে পিয়াস শ্রাবণী হাঁটছে, যে সময় স্বামী স্ত্রী টুকটাক কথা কাটাকাটি হলেই ডিভোর্স হয়ে যায়, সেখানে ওরা দিনের পর দিন রাগারাগি ঝগড়া করে ভালোবাসা খুঁজে বেড়াচ্ছে।